আধুনিক ও বাসযোগ্য নগরী গড়তে সবার সহযোগিতা চাইলেন ঢাকা উত্তর সিটির নবনির্বাচিত মেয়র আতিক। এমন একটি কাজ করতে হবে যাতে কোনো বারবার যেন জনগণ যেন দুর্ভোগ যেন না পায়। নির্বাচন থেকে সরে যাওয়া কোনো রাজনৈতিক দলের জন্য ভালো নয় বললেন কাদের। বিএনপি কে তো এখানে জোর করে তো ইলেকশন থেকে সরিয়ে দেয়। ভোটের নামে নাটক হয়েছে মন্তব্য মোশাররফের। এই সরকারি ভোটারদের ভোটের অধিকার হরণ করে আজকে এই ভোটার দিবস পালন করে হাস্যাস্পদ বিষয় করেছে। চলে গেলেন আলোর ফেরিওয়ালা পলান সরকার, রাজশাহীর গ্রামের বাড়িতে 98 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ। এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে নানা প্রতিবন্ধকতা দেখিয়ে মিয়ানমার শুধুই মিথ্যা আশ্বাস দিচ্ছে, নিরাপত্তা পরিষদকে জানালো বাংলাদেশ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিন শাকামিম এবং আমি কামরুন্নাহার রবি। আধুনিক ও বাসযোগ্য ঢাকা গড়তে সবার সহযোগিতা চাইলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। দুপুরে রাজধানীর উত্তরায় তার নির্বাচনী অফিসে এক প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি। এ সময় প্রয়াত মেয়র আনিসুল হকের অসম্পূর্ণ কাজ শেষ করারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন এহতারুল হক। ঢাকা উত্তর সিটি উপনির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেয়ে আগামী এক বছরের জন্য মেয়র পদে থাকবেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। জয়ের পর শুক্রবার সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় তিনি ঢাকা উত্তর সিটিকে ঢেলে সাজানোর পরিকল্পনা তুলে ধরেন। প্ল্যান কিন্তু থাকবে সুদীর্ঘ প্ল্যান, এর মধ্যে কোনটা কোনটা বাস্তবায়ন হবে শর্ট টার্মে, কোনটা কোনটা বাস্তবায়ন হবে মিড টার্মে, কোনটা কোনটা বাস্তবায়ন হবে লং টার্মে, এইভাবেই কিন্তু আমাদের কাজটা করতে হবে। কালকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা 12টার সময় সাংবাদিক সম্মেলন ডেকেছি, সেই মাধ্যমে আমরা আপনাদের বলতে পারবো যে আমরা কী কী দিকে আমরা বিশেষভাবে নজর দিতে চাই। মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত, মশা নিধনকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি। মশা একটা অবশ্যই একটা বার্নিং পয়েন্ট, এর সম্বন্ধে কোনো সন্দেহ নেই। অপরিষ্কার ঢাকা যেটাকে সুস্থ ঢাকা করতে গেলে কিন্তু আমাদেরকে ময়লা যেখানে ফেলার জায়গা, ময়লা বর্জ্য ব্যবস্থাপনা যেটা আছে এটা কি নিয়ে কিন্তু আমাদের চিন্তা ভাবনা করার সময় আসছে। এছাড়া ঢাকা উত্তর সিটি এলাকায় যুক্ত হওয়া নতুন 18টি ওয়ার্ডে উন্নয়নের ধারায় নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত মেয়র। এমন একটি কাজ করতে হবে যাতে কিন্তু বারবার যেন জনগণ যেন দুর্ভোগ যেন না পায়। এহতেরামুল হক, আরটিভি, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে উপনির্বাচন এবং 18টি ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করল নির্বাচন কমিশন। সকাল 11টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার আবুল কাশেম। এ সময় তিনি বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র ও কাউন্সিলর পদে ভোটের হার 31.5%। আতিকুল ইসলাম 8,39,302 ভোট পেয়ে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছেন। আগামী সপ্তাহের মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে। মোহাম্মদ আতিকুল ইসলাম প্রতীক নৌকা পেয়েছেন 8,39,302 ভোট। মোহাম্মদ শাফিন আহমেদ যার প্রতীক নাঙ্গল তিনি পেয়েছেন 52,429 ভোট। ম্যাক্সিমাম আগামী সপ্তাহের মধ্যেই ফলাফল আমরা গেজেট করি, আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আমরা পাঠাতে পারবো। বিএনপি বা অন্য বিরোধী দল অংশ না নিলেও জনগণ ঢাকার 2 সিটি নির্বাচনে অংশ নিয়েছে বলে মন্তব্য করলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সকালে জাতীয় সংসদ ভবনের সামনে জাতীয় ভোটার দিবসের র্যালিতে উদ্বোধনীতে একথা বলেন তিনি। সিসি আরও বলেন বৈরী আবহাওয়ার কারণে ভোটার উপস্থিতি তুলনামূলক কম হয়েছে কিন্তু সার্বিকভাবে নির্বাচন ভালো হয়েছে। ভোটার দিবসের র্যালিতে নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারী ছাড়াও তরুণ ভোটার ও বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের 3,500 শিক্ষার্থী অংশ নেন। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে এবছর বিরোধী দল অংশগ্রহণ করেনি,
তারা অংশগ্রহণ করেনি, কিন্তু জনগণ অংশগ্রহণ করেছে, তারা ভোট দিয়েছে, যারা ভোট দিয়েছে তাদের ভোটে মেয়র নির্বাচিত হয়েছে, কাউন্সিলর নির্বাচিত হয়েছে। 12-13 মাস 14 মাসের মধ্যে আবার নতুন মেয়র নির্বাচিত হবে, আবার তারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, তারাও নির্বাচিত হবে। সে কারণে মানুষের মধ্যে ওই রকম আগ্রহ বা প্রতিযোগিতা হয়নি, একটা কারণ। ঢাকা উত্তর সিটি উপনির্বাচন শান্তিপূর্ণ ও 2001 সালের চেয়ে ভালো হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক রাজনীতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, নির্বাচন থেকে সরে যাওয়া কোনো রাজনৈতিক দলের জন্য ভালো নয়। এদিকে বৈরী আবহাওয়ার কারণে ভোটার উপস্থিতি কম হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। ইলেকশন তো একটা হয়েছে, এখন বিএনপিকে তো এখানে জোর করে কেউ ইলেকশন থেকে সরিয়ে দেন, তারা নিজেরাই নির্বাচনে আসেন, এখন তারা না এসে সমালোচনা করলে তো হবে। 2001 সালে এই সিটিতে মেয়র কীভাবে নির্বাচিত হয়েছিল, কতজন ভোট দিতে এসেছিল, সে তুলনায় এটা অনেক ওই 2001 সালের চেয়ে ভালো নির্বাচন। উপনির্বাচনে সবসময় ভোটার টার্ন আউট কম হয়, তাই ঢাকা উত্তর সিটি নির্বাচনে ভোট পড়ার হার সন্তোষজনক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সকালে চট্টগ্রামে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। 3 দিনের ছুটি ও সকালের বৃষ্টি ভোটার উপস্থিতি কম হওয়ার একটা কারণ বলে জানান মন্ত্রী। এ সময় হাসান মাহমুদ বলেন, বিএনপির বড় বড় নেতারা রাজনীতির মাঠের কাক ছাড়া কিছুই নয়। তারা যে প্রচণ্ডভাবে জনসমর্থনহীন হয়ে পড়েছেন, সেই ভয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি। এই পরিপ্রেক্ষিতে যে নির্বাচন হয়েছে এবং সেখানে যে ভোটার টার্ন আউট হয়েছে, আমি মনে করি এটা অত্যন্ত ভালো। 32% ভোটার ভোট দিয়েছে এবং কোনো জায়গায় কোনো হাঙ্গামা হয় নাই, কোনো গণ্ডগোল হয় নাই। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের নামে নাটক হয়েছে বলে দাবি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সকালে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ দাবি করেন। এ সময় তিনি বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে জনগণ ভোট দিতে যায়নি, বরং জাতীয় নির্বাচনের মতোই প্রহসন করা হয়েছে। ভোটের অধিকার হরণ করে ভোটার দিবস পালন করা একটি তামাশা বলেও জানান তিনি। যেখানে জনগণ ভোট দিতে পারে নাই, ভোটের অধিকার হরণ করা হয়েছে, সেখানে আজকে বাংলাদেশ সরকার আজকে ভোটার দিবস পালন করছে। এটা অত্যন্ত হাস্যাস্পদ। ভোটার যেখানে ভোট দিতে পারে না, সেখানে আজকের স্লোগান হচ্ছে ভোটার হন ভোট দিন। এই সরকারই ভোটারদের ভোটের অধিকার হরণ করে আজকে এই ভোটার দিবস পালন করে, আজকে এটা একটা হাস্যাস্পদ বিষয় করেছে। মানুষকে বই পড়ায় উদ্বুদ্ধ করতে রাজশাহীর গ্রামে গ্রামে নিজ টাকায় বই বিলি করে দারুণ এক আন্দোলনের সূচনা করা 21-এ পদকপ্রাপ্ত পলান সরকার আর নেই। বেলা 12টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার বাউসা গ্রামে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 98 বছর। গুণী এই মানুষটির কথা জানাচ্ছেন জাফর সোহেল। প্রবাদ আছে, বই কিনে কেউ দেউলিয়া হয় না। পলান সরকার দেখিয়েছেন, বই বিলিয়েও কেউ দেউলিয়া হয় না। বাংলাদেশের মানুষের গড়ায়ু 70-এর কাছাকাছি। পলান সরকার প্রায় 30 বছর বেশি বেঁচে ছিলেন, তারপরও লোকের আফসোস আর দীর্ঘশ্বাসের জন্ম দিয়েছে তার অন্তিম তিরোধান। 5 মাস বয়স থেকে এতিম পলান সরকার জন্ম নেন 1921 সালের 9 সেপ্টেম্বর রাজশাহীর বাগাতিপাড়া গ্রামে। আর্থিক অনটনে পলান সরকারের শিক্ষাজীবন শেষ হয় মাত্র 10 বছর বয়সেই। তবে শিক্ষার ফেরিওয়ালা হতে তা বাধা হতে পারেনি। নিজের বই পড়ার অভ্যাসটা জনে জনে ছড়িয়ে দেন পলান সরকার। 1990 সাল থেকে তিনি বিনামূল্যে বই হাওলাত দেওয়া শুরু করেন। একজনের পড়া শেষ হলে সে বই দেন আরেকজনকে। এভাবেই জনে জনে অনেকজনের কাছে পৌঁছে যায় পলান সরকারের বই। মানুষ ত্রাণ দেয়, অর্থ দেয়, কম্বল দেয়, পলান সরকার দেন বই। কারণ বইয়ে আছে জ্ঞান, আর তার কাছে মানুষের বড় অভাব হলো জ্ঞানের।
বই আর জ্ঞানের এই ফেরিওয়ালাকে ইত্যাদি অনুষ্ঠানের মধ্য দিয়ে জানতে পারে জাতি। পরে তিনি পান একুশে পদক, পান সাদা মনের মানুষের স্বীকৃতি। হেঁটে হেঁটে জ্ঞান বিলানো এই মানুষটির জন্য রইল অতর শ্রদ্ধা। জাফর সোহেল, আর টিভি। আমাদের সংগ্রাম চলবেই চলবেই, জনতার সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবেই। অগ্নিঝরা মার্চের খবর। শুরু হলো অগ্নিঝরা মার্চ, বাঙালির গৌরব ও অহংকারের মাস। একাত্তর সালের এ মাসে 26 তারিখে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। দোসরা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওড়ানো হয় বাংলাদেশের নতুন পতাকা। এর পাঁচ দিন পর 7 মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ভাষণে স্বাধীনতার ডাক দেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নিরস্ত্র বাঙালি প্রস্তুতি নিতে শুরু করে যুদ্ধের। আর 25 মার্চ বাঙালি জাতির ওপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হানাদাররা, চলে গণহত্যা। এবারে রোহিঙ্গা প্রসঙ্গ। নতুন করে আর কোনো রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশে আশ্রয় দেওয়া সম্ভব নয়। বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে একথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। তিনি বলেন, দেড় বছরের বেশি সময়ে 10 লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার মতো অবস্থায় নেই ছোট্ট এই দেশটি। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে নানা প্রতিবন্ধকতা দেখিয়ে মিয়ানমার শুধু মিথ্যা আশ্বাস দিচ্ছে বলে অভিযোগ করেন পররাষ্ট্র সচিব। রাখাইনে নিরাপদ পরিবেশ তৈরি না হওয়ায় একজন রোহিঙ্গাও মিয়ানমারে ফিরে যায়নি বলেও জাতিসংঘকে জানান তিনি। বৈঠকে রোহিঙ্গাদের স্বেচ্ছা ও নিরাপদ প্রত্যাবাসনের নিশ্চয়তার উপর জোর দেন নিরাপত্তা পরিষদের সদস্যরা। তবে সংকট সমাধানে রাশিয়া ও চীনের বাধায় এখনও দ্বিধা বিভক্ত তারা। কর্তব্যরত অবস্থায় মারা যাওয়া পুলিশ সদস্যদের পরিবারদের রেশন ও চাকরির ব্যাপারে কাজ করে যাচ্ছে সরকার, এমনটা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর মিরপুরের পুলিশ স্টাফ কলেজে পুলিশ মেমোরিয়াল জের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে 2018 সালে দেশে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও অপরাধীদের গ্রেফতার সহ কর্তব্যরত অবস্থায় 158 মৃত্যুবরণকারী সদস্যের পরিবারকে স্বীকৃতি স্মারক দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে পুলিশের একটি চৌকস দল সশস্ত্র সালাম দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপিকে সালাম প্রদান করেন। দেশের প্রতিটি সদস্যকে দেশপ্রেম ও সেবার মনোভাব নিয়ে সততা নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ, নিরাপদ দেশ হিসাবে গড়ে তোলার আহ্বান জানাচ্ছে। কেউ বলছেন চাকরির কথা, কেউ বলছেন আপনাদের রেশনের কথা, সবই আইজি মহোদয় শুনেছেন, নোট করেছেন এবং আপনাদেরকে সহযোগিতা করবার জন্য তিনি চেষ্টা করবেন। ভোট শুধু নাগরিক অধিকারই নয়, একই সঙ্গে ভোটারের কর্তব্য বলে মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। সকালে চাঁদপুরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালিতে অংশ নিয়ে একথা বলেন তিনি। এদিকে দেশের অন্যান্য স্থানেও ভোটার দিবস উপলক্ষে নানা আয়োজন করা হয়। কুমিল্লায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রথমবারের মতো পালন করা হয় জাতীয় ভোটার দিবস। দিবসটি উপলক্ষে নগরের টাউন হল থেকে ব্যানার ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য র্যালি বের হয়। ভোটার হব, ভোট দিব, এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস। দিবসটি উপলক্ষে খাগড়াছড়িতে টাউন হল চত্বর থেকে একটি সুসজ্জিত র্যালি বের করা হয়। র্যালিটি জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। ডাকসু নির্বাচনে নিজেদের প্রার্থীদের হলে যেতে বাধা দিচ্ছে ছাত্রলীগ, এমন অভিযোগ করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান। তবে ছাত্রলীগের সভাপতি ও ভিপি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেছেন এমন কোনো ঘটনা ঘটেনি। অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও ক্যাম্পাসে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন ছাত্রলীগ ও ছাত্রদলের প্রার্থীরা। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। ডাকসু নির্বাচনের বাকি হাতে গুনে আর 10 দিন, তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রতিদিনই থাকছে সরগরম। ছাত্র সংগঠনগুলোর নেতাদের উপস্থিতি প্রার্থীদের দৌড়ঝাঁপের মধ্য দিয়ে কাটছে প্রতিটি মুহূর্ত। শুক্রবার বন্ধের দিন হলেও মধুর ক্যান্টিন সকাল থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।
ছাত্রদল অবশ্য মধুর ক্যান্টিনে যায়নি, হাকিম চত্বরে নেতাকর্মীদের নিয়ে জড়ো হয়। সংগঠন থেকে মনোনীত ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বলেন, ছাত্রদলের প্রার্থীদের হলে যেতে বাধা দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা, তাদের ভয়ভীতির কারণে অনেকে প্রার্থী হতে পারেনি। অমর একুশে হল ছাকার ভিপি প্রার্থী এবং জিএস এজিএস সহ আপনার নেতাকর্মীরা হলে গিয়েছিল লাঞ্চ করার জন্য, বা ছাত্রলীগের হল ছাকার ভাইস প্রেসিডেন্ট কামরুজ্জামান শুভ তাদের উপর ন্যাকারজনকভাবে হামলা চালিয়ে তাদেরকে হল থেকে বের করে দেয়। ছাত্রলীগ অবশ্য তা মানতে নারাজ। সংগঠনের সভাপতি ও ভিপি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি। ছাত্রলীগ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন হলেও ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই সবকিছু, কোনো সুবিধা পাওয়ার সুযোগ নেই। এ বিষয়ে আমার কাছে এখনও কোনো তথ্য নেই। তো যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্ব নিয়ে সেগুলো যে ছাত্রটা করেছে সে ছাত্র তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ব্যবস্থা নেবে। আর যদি আমাদের কোনো সংগঠনের কেউ যদি এরকম করে থাকে তাহলে আমরা তাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়ার ব্যবস্থা। আগামী 11 মার্চ বিশ্ববিদ্যালয়ে 18টি আবাসিক হলে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। খান আলামিন, আরটিভি, ঢাকা। আসন্ন উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে ইউনিয়নগুলোতে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছেন দলটির স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড। বিকেলে গণভবনে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। এতে বোর্ডের সব সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে দলের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নামগুলো জানিয়ে দেওয়া হবে। একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ভোটারদের মধ্যে অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে নির্বাচন কমিশনকে আরও উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। প্রথমবারের মতো আয়োজিত জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে দুর্গম হাওড় চরাঞ্চল এবং পাহাড়ি অঞ্চলের নাগরিকদের জন্য বিশেষ ব্যবস্থা ও প্রাপ্ত বয়স্ক সব নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণেরও আহ্বান জানান তিনি। আর এজন্য সবাইকে সহযোগিতা করার কথাও বলেন রাষ্ট্রপতি। এছাড়া প্রবাসে বসবাসরত বাংলাদেশিরা যাতে জাতীয় পরিচয়পত্র পেতে পারেন তার বিশেষ উদ্যোগ নেওয়া এবং তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়ার উপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তালিকাভুক্তকরণের সাথে সাথে ভোটারদের অধিকার ও দায়িত্ব সম্পর্কেও সচেতন করে তুলতে হবে। ভোটাররা যত বেশি সচেতন হবে নির্বাচনও তত বেশি সুষ্ঠু হবে। উন্নয়নের জন্য দক্ষ যোগ্য নেতৃত্বে বিকল্প নেই, তাই তৃণমূল থেকে শুরু করে জাতীয় পর্যায়ে পর্যন্ত প্রতিটি স্তরে যোগ্য নেতৃত্ব নির্বাচিত করতে। স্বাধীন দেশের নাগরিকরা সবাই এদেশের মালিক, তাই অসত্যের উপর ভর করে ক্ষমতায় যাওয়া জনগণের সঙ্গে প্রতারণা বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের প্রধান ডক্টর কামাল হোসেন। বিকেলে প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন। এ সময় তিনি বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে মোকাবেলা করে এই সরকারকে বিদায় করতে হবে। এছাড়াও 29 তারিখ রাতে ভোট ডাকাতির মাধ্যমে আওয়ামী লীগ রাষ্ট্রকে লুট করেছে বলেও জানান বক্তারা। সিটি নির্বাচনে ভোট কেন্দ্রে না গিয়ে জনগণ তাদের সরকারকে বয়কট করেছে জানিয়ে বক্তারা বলেন, যে দেশে ভোট নেই সেখানে ভোট দিবস পালন হাস্যকর ছাড়া কিছু নয়। অসত্য রূপে ভর করে 16 কোটি মানুষের দেশকে পরিচালনা করা একটা খুবই কি বলবো যে এটা উচিত না, কেন জনগণ এই দেশের মঙ্গল চায়। এই দেশের মানুষের বৈশিষ্ট্য হল যে হ্যাঁ আমরা বহু দলে বিভক্ত হতে পারি, কিন্তু মৌলিক বিষয়গুলো আমি 1, 2, 3, 4 করে যদি লিখি আমি তো দাবি করি যে এই ব্যাপারে আমরা ঐক্যমত আছি। ঢাকার চকবাজারের চুরিহাট্টায় অগ্নিদগ্ধ আরও একজন মারা গেছেন। এছাড়া আগুনে দগ্ধ 3 জন এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। টানা 8 দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন শরীরের 51% পুড়ে যাওয়া রেজাউল। এ নিয়ে চুরিহাট্টা ট্র্যাজেডি নিহতের সংখ্যা বেড়ে হল 69।
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি ও পুলিশের কথিত বন্দুকযুদ্ধে 4 জন ইয়াবা ব্যবসায়ী ও ডাকাত নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে 1,06,000 পিস ইয়াবা ট্যাবলেট ও 3টি এলজি এবং গুলি উদ্ধার করা হয়। বিজিবি ও পুলিশের দাবি, তারা ইয়াবা ব্যবসায়ী ও ডাকাত, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ভোরে সাবরাং ও ভাইকুংয়ে বিজিবি ও পুলিশের পৃথক বন্দুকযুদ্ধে এই ঘটনাটি ঘটে। সাবরাং ইউপিস্থ পুরাতন মগপাড়া কাঁকড়া প্রজেক্ট এলাকায় বিজিবি সদস্যদের সঙ্গে উভয় পক্ষের গুলি বিনিময়ে 2 জন ইয়াবা ব্যবসায়ী মারা যায়। এছাড়াও ভাইকং নয়াপাড়া বটলি এলাকায় ডাকাতের প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে ঘটনাস্থলে মারা যায় নজির আহমেদ ও গিয়াসউদ্দিন। নড়াইলে লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় আলমগীর মোল্লা নামে এক ইজি বাইক যাত্রী নিহত হয়েছেন। সকাল 10:30 দিকে দীঘলিয়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইট বোঝাই একটি ট্রাক ইজি বাইকটিকে পেছন দিক থেকে চাপা দেয়, পরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এদিকে যশোরে শরীফ উদ্দিন নামে এক যুবক ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন। স্থানীয়রা বলছেন, তিনি আত্মহত্যা করেছেন। যশোর ক্যান্টনমেন্ট এলাকার রেল লাইনে এই ঘটনা ঘটে। নিহত শরীফের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায়। নওগাঁর আত্রাই থেকে অপহৃত স্কুল ছাত্রী মিজানা শারমিনকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী হল থেকে উদ্ধার করেছে নাটোরের র্যাব সদস্যরা। সকালে র্যাবের এক ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। গত 23 ফেব্রুয়ারি নওগাঁর আত্রাই উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী মিজানা শারমিনকে তার স্কুলের সামনে থেকে অপহরণ করা হয়। অভিযোগের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার জায়েদ শাহরিয়ারের নেতৃত্বে নাটোর র্যাব ক্যাম্পের সদস্যরা মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। মৌসুম শেষ ও বৃষ্টির অজুহাতে বাজারে বেড়েছে প্রায় সব ধরনের পণ্যের দাম। সপ্তাহের ব্যবধানে সবজির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা। দেশীয় ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 5 টাকা করে। এছাড়া মাছ, গরুর মাংস ও ব্রয়লার মুরগির দামও বাড়তি। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। শীত মৌসুম শেষ, প্রকৃতিতে বইছে বসন্তের হাওয়া, তাই বাজারেও টান পড়েছে শীতকালীন সবজির। এছাড়া গেল কয়েকদিনে বৃষ্টির কারণে নষ্ট হয়েছে সবজির ক্ষেত, বেড়েছে দাম। বেগুন বেশি আমরা 30 টাকা কেজি, আজকে বেশি 50 টাকা 60 টাকা কেজি, এরকম সিম বেশি 30 টাকা কেজি, সিম 50 টাকা কেজি, ওই সিসিঙ্গা বেশি 40 টাকা কেজি, বেশি 60 টাকা কেজি, এরকম প্রতিটা জিনিসের দাম বেশি। লতি কেজি কত সপ্তাহে বেশি 70 টাকা, সেটা বেশি 80 টাকা, জালি বেশি 40, সেটা বেশি 50 টাকা, লাভ বেশি 30 থেকে 40, আজকে বেশি 40 থেকে 50 টাকা। একই কারণ দেখিয়ে দেশি ও ভারতীয় পেঁয়াজের দাম বাড়িয়েছেন দোকানিরা। আলু ও রসুনের দামও বেড়েছে বেশ খানিকটা। পেঁয়াজ আমরা 25 টাকা বিক্রি করছি, আর এই সপ্তাহে 30 টাকা বিক্রি করতে অনেক কষ্ট হয়ে যায়। যেমন ইন্ডিয়ানরা গত সপ্তাহে 20 টাকা বেচছে, এই সপ্তাহে 25 টাকা। বৃষ্টির কারণে বাজারে সময় মতো মাছ পৌঁছাতে পারেনি, এমন অজুহাতে বেড়েছে ইলিশ সহ সব ধরনের মাছের দাম। আগে বেচছি 500 টাকা পিস, এখন বেশি আপনার 600 টাকা, 550 টাকা পিস, পিস প্রতি 50-100 টাকা বেশি আর কি। তেলাপিয়া সর্বোচ্চ 120, কিন্তু এই সপ্তাহে 150 টাকা করে বিক্রি করতেছি। খাসির মাংসের দাম ঠিকঠাক থাকলেও কেজিতে 20 টাকা বেড়েছে গরুর মাংসের দাম। গত সপ্তাহে 500 ছিল, আমরা 10-20 টাকা কমে বেচছি, কিন্তু এই সপ্তাহে কমে ব্যস্ত করতেছি। কেজি প্রতি ব্রয়লার মুরগির দাম বেড়েছে 10 টাকা। গত সপ্তাহে তাহলে বলা ছিল 150 টাকা, আর এই সপ্তাহে হলো 160 টাকা। সোনালির গত সপ্তাহ ছিল 260 টাকা, এই সপ্তাহ ছিল 270 টাকা। বাজারে সব ধরনের চাল বিক্রি হচ্ছে আগের দামেই। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। চির অম্লান স্মৃতির টানে এসো মিলি সাংবাদিকতার বন্ধনে, এই স্লোগানে অনুষ্ঠিত হল স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের প্রথম মিলন মেলা। সকালে রাজধানীর এক মিলনায়তনে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান কাজী আব্দুল মান্নান প্রধান অতিথি ছিলেন। এ সময় উক্ত বিভাগের শিক্ষক সহ 27 থেকে 69 ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সহযোগিতায় ছিল ইভেন্ট কম ও ধারাবাহিক নাটক পাগলা হাওয়া। লেখক প্রকাশকদের বৃষ্টির ধকল কাটাতে বাড়তি 2 দিন যোগ হওয়ায় পাঠক দর্শনার্থীদের সমাগমে জমে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা। দুপুরের পর থেকেই পাঠক, দর্শক এবং শিশু কিশোরদের পদচারণায় মুখর হয় মেলা প্রাঙ্গণ। লেখক প্রকাশকরা বলছেন, সময় বাড়ানোর কারণে বিক্রির ঘাটতি কিছুটা পুষিয়ে নেওয়া যাবে। তবে বই প্রেমীরা বলছেন, মেলার সময় আরও কিছুটা বাড়ালে সবার জন্যই সুবিধা হতো।
বছর পূর্ণ করল প্রয়াত মেয়র আনিসুল হকের টিভি চ্যানেল নাগরিক টিভি। এই উপলক্ষে চ্যানেলটিতে শুভেচ্ছা জানাতে যান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আরটিভির পক্ষ থেকেও জানানো হয় ফুলেল শুভেচ্ছা। এ সময় উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, অনুষ্ঠান বিভাগের প্রধান দেওয়ান শামসুর রাকিব, বিপণন বিভাগের কর্মকর্তা মোজাম্মেল হক। নাগরিক টিভির পক্ষে ডক্টর আব্দুল নূর তুষার ও রুবানা হক শুভেচ্ছা গ্রহণ করেন। নাগরিক টিভির প্রথম বর্ষপূর্তিতে আর টিভি পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। মানুষ আসলে যা প্রত্যাশা করে সেই প্রত্যাশার যে প্রাপ্তি সেটা নাগরিক টিভির মাধ্যমে মানুষের হয়েছে, এটাই আমি বলবো নাগরিক টিভির সবচেয়ে বড় অর্জন। এমপি হওয়ার পর প্রথমবার নিজ এলাকায় গেলেন সাংসদ মাশরাফি বিন মুর্তজা। সেখানে তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মত বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় লোহাগড়াই উপজেলা প্রশাসন ইউপি চেয়ারম্যানদের সাথে মত বিনিময় সভা করেন মাশরাফি। সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমিন লিটু। বক্তব্য রাখেন জেলা প্রশাসক আঞ্জুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র সহ স্থানীয় সরকারি কর্মকর্তারা। এবার একটি মানবিক আবেদনের সংবাদ। একিউট মাইলয়েড লিউকোমিয়া নামক ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুমিল্লার মেধাবী ছাত্র রেজাউল, তাকে বাঁচাতে প্রয়োজন 65 লাখ টাকা। নিজেদের সব সম্বল ব্যয় করার পরও প্রাণপ্রিয় সন্তানকে বাঁচাতে সমাজের বিত্তবানদের সহায়তা চাইলেন রেজাউলের বাবা মা। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ মুস্তাহিদ। মানুষের জন্য জীবন, জীবনের জন্যে একটু সহানুভূতি পারে স্কুল ছাত্র রেজাউলকে বাঁচাতে। একিউট মাইলয়েড লিউকোমিয়া নামক মরণ ব্যাধি কুড়ে কুড়ে খাচ্ছে তার শরীরটাকে। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু। কুমিল্লার হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর মেধাবী ছাত্র রেজাউল করিম 2017 সালে তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। ডাক্তারদের পরামর্শ নিয়ে যাওয়া হয় ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা জানান বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করতে হবে রেজাউলের, খরচ পড়বে 65 লাখ টাকা। পরে চিকিৎসা শুরু হলেও অর্থের অভাবে পুরো কোর্স শেষ না করেই দেশে ফিরতে হয় রেজাউলকে। তখন ছেলের একবার রোগ দেখা দিছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি, দেশবাসীর কাছে আমি, সবার কাছে সাহায্য চাই। অসহায় বাবা মা তাদের সবটুকু সঁপে দেওয়ার পরও সন্তান যখন সেরে ওঠে না তখন মানুষের কাছে হাত পাতা ছাড়া আর কোনো উপায় থাকে না। রেজাউলকে তার মায়ের বুকে ফিরিয়ে দিতে প্রয়োজন মাত্র 65 লাখ টাকা। জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে। মাসুদ মুস্তাহিদ, আরটিভি। সংবাদ শেষ করব সপ্তাহের নিয়মিত আয়োজন বিস্ময়ের বিশ্ব দিয়ে। মসজিদের 6টি মিনার যেন আকাশ ছুঁই ছুঁই, সেখান থেকে মেঘমালা দেখা যায় খুব কাছ থেকে। অবাক লাগছে নিশ্চয়ই, ইউরোপে এমন উঁচু ও সবচেয়ে বড় মসজিদ চালু করতে যাচ্ছে তুরস্ক। ক্যামলিকা মস্ক নামে ইস্তাম্বুলের মসজিদটি নির্মিত হয়েছে এরদোয়ান সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায়। তুরস্কের আকাশ ছোঁয়া ক্যামলিকা মসজিদের কথা থাকছে আজকের বিস্ময়ের বিশ্বে, জানাচ্ছেন শামীমা নাসরিন। ক্যামলিকার সবুজ পাহাড়ের চূড়ায় নির্মিত হওয়ায় মসজিদটির নামকরণ করা হয়েছে ক্যামলিকা মস্ক। এতে আছে 6টি মিনার। সুউচ্চু মিনারগুলো দাঁড়িয়ে আছে আকাশের বুকে মাথা তুলে। মসজিদের বারান্দা ও জানালা দিয়ে দেখা যায় বসফরাস প্রণালীর নগরী ইস্তাম্বুলের পুরোটাই। 2013 সালে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। মসজিদে নামাজ আদায় করতে পারবেন 63,000 মুসল্লি। মসজিদ কমপ্লেক্সে আছে ইসলামী ইতিহাস সংরক্ষণের জন্য নয়নাভিরাম জাদুঘর, আর্ট গ্যালারি, লাইব্রেরি, সুবিশাল কনফারেন্স হল, বিস্তৃত পার্কিং লট সহ নতুন অনেক সুবিধা। মসজিদের 2টি মিনার মদিনার মসজিদের 90 মিনার থেকেও উঁচু, 170.1 মিটার। বিশেষ তাৎপর্যের জন্য এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে। সেলজুকি সুলতান আরব আল সালান 1701 সালে মালাজিকারদের যুদ্ধে বাইজান্টাইনকে পরাজিত করায় এমন সংখ্যা।
15,000 বর্গমিটার আয়তনের মসজিদটিকে বলা হচ্ছে এশীয় ইউরোপের সবচেয়ে বড় মসজিদ। আধুনিক তুরস্কের প্রায় এক শতাব্দীর ইতিহাসে এটি দেশটির সবচেয়ে বড় মসজিদ, তাই একে প্রেসিডেন্ট এরদোয়ানের অন্যতম সফলতা বলা হচ্ছে। তবে এজন্য অনেক সমালোচনাও শুনতে হয়েছে তাকে। মসজিদটি চালু হবে চলতি মাসেই। শামিমা নাসরিন, আরটিভি। সন্ধ্যা সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। আধুনিক ও বাসযোগ্য নগরী গড়তে সবার সহযোগিতা চাইলেন ঢাকা উত্তর সিটির নবনির্বাচিত মেয়র আতিক। নির্বাচন থেকে সরে যাওয়া কোন রাজনৈতিক দলের জন্য ভালো নয় বললেন কাদের, ভোটের নামে নাটক হয়েছে মন্তব্য মোশারফের। চলে গেলেন আলোন ফেরিওয়ালা পলন সরকার, রাজশাহীর গ্রামের বাড়িতে 98 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ। এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে নানা প্রতিবন্ধকতা দেখিয়ে মিয়ানমার শুধুই মিথ্যা আশ্বাস দিচ্ছে, নিরাপত্তা পরিষদকে জানালো বাংলাদেশ। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।